আপনারা জানেন যে নির্বাচনী আপিল বোর্ড এর আগে ঘোষণা দিয়েছিলেন জায়েদ খানের যে প্রার্থিতা সেটাকে অবৈধ ঘোষণা করে আমার মক্কেল নিপুণ আক্তার ওনাকে নির্বাচিত ঘোষণা করে। এই আদেশের বিরুদ্ধে ওনারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। এই রিট পিটিশনে প্রথম অবস্থায় রুল এবং স্থগিতাদেশ জারি হয়। সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাই। আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশকে স্থগিত করে এবং পক্ষদ্বয়কে বলে যে তারা যেন স্থিতি অবস্থা অব্যাহত রাখে। পরবর্তীকালে হাইকোর্ট পূর্ণাঙ্গ শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেছে এবং রুল অ্যাবসলিউট অন্তে নির্বাচনী আপিল কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে অবৈধ ঘোষণা করে। তার বিরুদ্ধে আমরা একটা আপিল বিভাগে সিএমপি ফাইল করেছি যে যতদিন পর্যন্ত হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি না আমরা পাওয়ার পরে পূর্ণাঙ্গ সিপি না ফাইল করছি ততক্ষণ পর্যন্ত যেন হাইকোর্টের আদেশটা হাইকোর্টের রায়টার কার্যকারিতা যেন স্থগিত থাকে। তো আমাদের এই আবেদনের প্রেক্ষিতে আজকে আপিল বিভাগের চেম্বার জজ মাননীয় চেম্বার জজ একটা আদেশ দিয়েছেন। আদেশ হচ্ছে যে হাইকোর্টের যে রায় সেই রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে এক, দ্বিতীয়ত চার সপ্তাহের জন্য। এর মধ্যে আমাদেরকে সিপি নিয়মিত সিপি ফাইল করতে বলা হয়েছে এবং একই সঙ্গে এটা বলা হয়েছে যে পক্ষদ্বয় ওই সেক্রেটারি যে পোস্ট আছে সেই পোস্ট সম্পর্কে তারা স্থিতি অবস্থা অব্যাহত রাখবে। এটা হচ্ছে আদেশ। আচ্ছা, বিতর্কের ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কারণ এর আগে যখন সিএমপিতে অনারেবল অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জাজ যখন স্ট্যাটাস কো অর্ডার দিয়েছিলেন তখন ওনাদের ব্যাখ্যা ছিল যে ওখানে কেউ বসতে পারবে না। এবার ওনারা বলছেন যে ওখানে জায়েদ খান বসতে পারবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই স্ট্যাটাস কোর অর্ডার নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে সেই কনফিউশন জায়েদ খান সাহেবের পক্ষের উকিলদের। আমার মনে এই ব্যাপারে কোনো কনফিউশন নাই। হাই অনারেবল জাজিং চেম্বারের আদেশের দুটো অংশ আছে। প্রথম অবস্থায় ওনারা হাইকোর্টের যে রায় উনি হাইকোর্টের যে রায় সেই রায়ের কার্যকারিতা স্থগিত করেছে। এখন জায়েদ খান সাহেব তো নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে এই রিট পিটিশন করে এবং এই হাইকোর্টের রায়ের ফলে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটাকে অবৈধ ঘোষণা করার ফলে উনি বলতে চাচ্ছেন যে উনি ওখানে আছেন। তো এখন যদি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকে তাহলে পরে যেই রায়ের অনুবলে উনি বলতে চাচ্ছেন উনি এই সংগঠনের সাধারণ সম্পাদক সেই রায়ের তো এখন আর কোনো কার্যকারিতা নেই। সেই রায়ের কার্যকারিতা যদি না থাকে অর্থাৎ নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত যে অবৈধ ঘোষণা করা হলো সেই অবৈধ ঘোষণার কার্যকারিতা যদি স্থগিত থাকে তাহলে এই মুহূর্তে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত বহাল। আর নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত যদি অবহাল থাকে তাহলে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমার মক্কেল বর্তমানে এই সংগঠনের সাধারণ সম্পাদক। না, দুজন সাধারণ সম্পাদক না, দুজন সাধারণ সম্পাদক যদি আপনি বলেন তাহলে পরে আপনি অনারেবল আপিল বিভাগে যে রায় সেই রায়ের প্রতি অবমাননা করার একটা আমি যেটা বুঝি স্ট্যাটাস কোর ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু অনারেবল আপিল ডিভিশন স্থগিত হাইকোর্টের রায় স্থগিত করে পক্ষদ্বয়কে বলেছে স্থিতি অবস্থা অব্যাহত রাখতে তাহলে পরে আপিল বিভাগের যে আদেশ সেই আদেশ মোতাবেক হাইকোর্ট বিভাগের যে বিচারের রায় সেই রায়টার কার্যকারিতা স্থগিত এবং সেই রায়টার কার্যকারিতা যদি স্থগিত হয় তাহলে জায়েদ খান এই সংগঠনের সাধারণ সম্পাদক না বরঞ্চ আপিল বোর্ডের সিদ্ধান্তটা এখনও বহাল। পরবর্তীকালে আপিল বিভাগে কি হয় আমি জানি না, কিন্তু এই মুহূর্তে বহাল উনি মধ্যে যদি এই বহাল হয় হ্যাঁ উনি শপথ নিয়ে গায়ের জোরে বসে গেলে তো আর হবে না, কারণ উনি ওখানে শপথ নিয়েছেন হাইকোর্টের আদেশ রায়টার কারণেই, তাই না? হাইকোর্টের রায়টা তো স্থগিত, তাই না? সুতরাং ওই হাইকোর্টের রায় স্থিতি হাইকোর্টের রায় স্থগিত করার পরই যে অবস্থাটা সেটা অবস্থা। আর সবাই আপনারা বলতে চাচ্ছেন যে কেন এই বিতর্ক, আমি একটা সত্যের জন্য, আমি একটা অন্যায়ের বিরুদ্ধে, আমি একটা অপশিল্পীর বিরুদ্ধে আমি প্রতিবাদ এবং এই প্রতিবাদটা আমি করেই যাব এবং আমার পাশে আমার যারা ছিলেন আমার মনে হয় যে আমার পাশে পুরো বাংলাদেশ আছে এবং সবাই আছে এবং থাকবে এবং পুরো শিল্পীরাও আছে।
জয়েদ খান বলছেন যে আপনি ওখানে বসতে পারবেন না, উনি বসেছেন, উনি বলছেন আপনি কি করবেন, আপনি ওখানে যেতে পারবেন। অলরেডি আপনারা আমার আইনজীবীর কথা শুনেছেন, সো আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, সেই জন্য আমি আবার ক্লিয়ার করছি, আমার চেয়ারটা দরকার, আমার দরকার একটা দুর্নীতি মুক্ত, একটা এফডিসি কে দুর্নীতি মুক্ত, শিল্পী সমিতিকে দুর্নীতি মুক্ত করা, অপু শিল্পীর বিরুদ্ধে আমারই আগ্রহ, আমার আর কোনো কিছু নেই, আমার এই চেয়ারটা দরকার, চেয়ার ছাড়াও আমি অনেক কাজ করি, চেয়ার ছাড়াও আমি অনেক কাজ করি এবং করে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে যে অনেক একজন প্রশ্ন করছিলেন যে শপথ নিয়েছে, শপথ কিন্তু আমরাও প্রথমে নিয়েছি, নেপুলা বা প্রথম শপথ নিয়েছে, কিন্তু আপনার রায়ের প্রেক্ষিতে কি শপথ নিয়েছে, এটা একটা রায় আছে। আচ্ছা, আইডি কার্ড ঠিক আছে।